السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. وقال سبحانه وتعالى في موضع آخر فإن آمنوا وقال سبحانه وتعالى في موضع آخر أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال النبي الأمين صلى الله عليه وسلم تركتكم على بيضة ليلها كنهارها لا يزيغ عنها بعض إلا هالك. أو كما قال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه. أو كما قال الشاعر ترك النزاة ولم تسلك مسالكها إن السفينة لا تدري على اليابس. শক্তি সিন্ধু মাঝে রহিয়া ও শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ যাবত দিন ইসলামের অনেক কথাই শ্রবণ করলাম, যত শুনি মন চায় আরও শুনি, আমার বলার থেকে শুনতেই বেশি ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত কথাবার্তাগুলো আমাদেরকে আলোচনা মানে কথাগুলো মেনে চলার দৈনন্দিন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আর একটা বিষয় হচ্ছে কেউ যদি কারো নামে বদনাম করে তো সেটা শোনা আমাদের জন্য জায়েজ না নাজায়েজ? জি নাজায়েজ। দেখবেন ওইখানে মানুষ খুব মন দিয়ে শোনে, আর কোরআন হাদিস শোনা কি? কোরআন বরং আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর এই কোরআন হাদিসের কথা শুনতে গিয়ে উফ আর কতক্ষণ হবে, মানে মনটা এরকম, যেটা আমাদের জন্য শোনা জায়েজ নয় সেটা আমরা খুব মনোযোগ সহকারে শুনি। মনে রাখবেন, মা বোনদেরকেও বলছি খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওল ইত্তাবিউ আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কারা ইস্তামিউনাল কওল, খুব মনোযোগ সহকারে কথা শ্রবণ করে খুব মন দিয়ে, ইত্তাবিউ আহসানাহু সর্বোত্তমটাকে অনুসরণ করে, সর্বোত্তমটাকে মেনে চলে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হলো আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত, উলাইকা হুম উলুল আলবাব, আর এরা হলো বুদ্ধিমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি আপনি আমি শুনি আর সেটা মনোযোগ সহকারে না শুনি তাহলে আমাদের চেয়ে নির্বোধার কেউ নেই। বুদ্ধিমান হতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যেখানেই আলোচিত হোক না কেন, আলোচিত মঞ্চে উপস্থিত হলে সেখানে কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কথা যেগুলো বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো বলেন ইনশাআল্লাহ। এবার গুটি কয়েক কথা, আমার কোনো বিষয়াদি নেই, মন চাই বিষয় বলা যায়, তবে আমার নিজের কথা নয়, কোরআন এবং সহিহ সুন্নাহর কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। যেগুলো আমাদের সমাজে সচরাচর চলছে সেগুলো নিয়েই গুটি কয়েক কথা। প্রথমে একটা প্রবাদ বাক্য বলা যায়, বাংলায় বলেছি যে শক্তি সিন্ধু মাঝে রহিয়া ও শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। কোনো ব্যক্তি যদি তাকে পালোয়ান নাম দেওয়া হয় আর সে যদি গ্রামের সব থেকে দুর্বল লোকটার সঙ্গে লড়াই করতে না পারে তাহলে জানতে হবে যে ও পালোয়ানের আর কোনো কাজ নেই, ওকে মরাই ধরতে হবে। দেখবেন অনেক সময় আমরা আর কি ঠাট্টা ছলে বলি যে কী ব্যাপারে মরে গেছিস নাকি, যে এই জিনিসটাকে তুলতে পারছিস না, তাই তো? তো যে মুসলিম হওয়ার পরেও কোরআন এবং সহিহ সুন্নাহ এত সুন্দর উত্তম জীবন ব্যবস্থা নিজের জীবনে বহন করতে পারেনি তার চেয়ে আর হতভাগা পৃথিবীতে কেউ নেই, সেটা নারী হোক আর পুরুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ মুবিনা। পথভ্রষ্ট কে? এক ভাই আলোচনা করছিলেন হেদায়েত প্রাপ্তির পরে পথভ্রষ্টতার দিকগুলো কি, এক ভাই আলোচনা করলেন দায়ুস কাকে বলা হয়,
এক ভাই আলোচনা করলেন সেন্টার কি, আরেক ভাই আলোচনা করলেন যে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি। সবগুলোকে নিয়ে আমি কয়েকটা কথা বলি। আল্লাহ বলছেন কোন মুমিন, মুমিন কেন, মুমিন রাই সফলকাম হবে, কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রকরণে ঘোষণা করেছেন, কাদ আফলাহাল মুমিনুন। তো মুমিনদেরকে, মুমিন নারী এবং পুরুষদেরকে সতর্ক করে বলছেন কোন মুমিন নারী পুরুষের জন্য এটা বৈধ নয়। ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা, যখন কাদাল্লাহু ওয়া রাসূলুহু, কাজা মানে কাজা ইয়াকদু থেকে এসেছে, কাজী মানে বিচারক, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিচার চলে এসেছে, ফয়সালা হয়ে গেছে কোনো বিষয়ে, কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোনো বিষয়ে আদেশ করেছেন, বলে দেওয়া হয়েছে, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই আদেশের ব্যাপারে কোনো রকমের খেয়ানত করা চলবে না, কোনো রকমের নিজের মাতুব্বিরি করা চলবে না। ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের যে বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ, অবশ্যই, যাল্লা যালালাম মুবিনা, তারাই হলো প্রকাশ্য পথভ্রষ্ট, তারাই হলো প্রকাশ্য পথভ্রষ্ট। দায়ুস, একটা কথা বারবার আপনাদের সামনে আসছিল, দায়ুস কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তো রাসূলুল্লাহ কি বললেন, আল্লাযী ইউকিমু ফি আহলি আল খাবাইস, যে তার পরিবারে বেহাই বেহাই পোনা যেগুলো এইগুলো করার সুযোগ প্রদান করেছে, আপনি সার্বিক প্রচেষ্টা দিয়ে বাধা প্রদান করলেন, তাও আপনি বাধা প্রদান করতে পারলেন না, আপনার দায়িত্ব পালন করছেন, আপনি দায়ুসের খাতায় আপনি যাবেন না ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আপনি কোনো প্রকারের প্রচেষ্টা করলেন না, আপনার স্ত্রীর ভালোবাসায় মোহই পড়ে আপনার স্ত্রীকে পর্দার মধ্যে মেনটেন, পর্দার মেনটেন আপনি করতে পারলেন না, আপনার সন্তান আদিকে ভালোবাসায় পড়ে ফজরের সালাতের জন্য আপনি ওঠাতে পারলেন না, আপনি আপনার মানে ধন সম্পদের ভালোবাসায় পড়ে সঠিক সময়ে আল্লাহর ইবাদতের জন্য সঠিক স্থানে উপস্থিত হতে পারলেন না, তখন আপনি দায়ুস হতে পারেন, কারণ আপনি অবহেলা করেছেন, কিন্তু আপনি সার্বিক প্রচেষ্টা করেছে করার পরে আপনি পেরে উঠেননি ইনশাআল্লাহ তাআলা আজিজ, আপনার নিয়াতে যদি ঘাটতি না থাকে তো দায়ুসের খাতায়, মানে অনেকজন দেখি এই কথাটাকে নিয়ে অনেক দ্বিধানন্দে পড়ে যায়। একজন ভাই বলছে যে ভাই আমি কি করবো, আমার স্ত্রীকে এত বলি, কোরআন সুন্নাহ পড়াই, এত সুন্দর করে বলি, ও বোঝে, আবার কিছুক্ষণ পরে সেই একই ভুল করে, তো আমি কি করবো এখন, আমি কি দায়ুস হয়ে গেছি? জি না, আপনি চেষ্টা করেন, আর চেষ্টার মূল লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। আল্লাহ কি বলছে জানেন হিদায়াতের ব্যাপারে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কাউকে পরিবর্তন করেন না ততক্ষণ যতক্ষণ তার সে জাতি নিজে থেকে পরিবর্তন না হয়, নিজে থেকে যদি কেউ পরিবর্তন হওয়ার চেষ্টা না করে আল্লাহ পরিবর্তন করেন না, এটা একটা জিনিস। আর একটা আয়াত দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বারবার কালেমা পাঠ করার চেষ্টা করলেন কিন্তু হলো না, তখন আল্লাহ তাআলা কি বললেন, ইন্নাকা মান তাহদি ইলা আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, মানে তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ যাকে চান তাকে দান করেন। তো আপনি আল্লাহকে রাত্রিবেলাতে একটু কান্না করে বলেন না যে আল্লাহ আমার পরিবার ধ্বংস হয়ে গেল, আল্লাহ তুমি একটু হেদায়েত দান করো, আল্লাহ আমার ভাইটা সালাত আদায় করে না, ওকে একটু তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমার স্ত্রীকে পর্দা নিয়ে আমি পার পারছি না, জাহান্নামের আগুনে হয়তো আমি চলে যেতে পারি, আল্লাহ তুমি ওকে একটু হেদায়েত দান করো। যিনি দিতে পারেন তার কাছে না চেয়ে আজীবন আপনি প্রচেষ্টা আপনি আমি করে গেলে কোনোদিন পারবো, এটা ভুল, এই থিওরিটা ভুল, প্র্যাকটিক্যালি আসতে হবে। যিনি দেবেন, যিনি বলছেন স্বয়ং ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং আরো গ্রামবাসীর জন্য, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অবশ্যই হেদায়েত চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন আমাদের উপরে কিছু অপবাদের, মানে আমাদের উপরে কিছু অপবাদ আসছে, সেই অপবাদের কিছু সামান্যতম ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখবেন, লেখার শেষে একটা লেখা আছে, জমিয়তে আহলে হাদিস মানে সারাংপুর মোকামি, মানে সারাংপুর ওখানকার ওই জায়গার উদ্যোগে জমিয়তে আহলে হাদিস, আজকে আহলে হাদিস নামটা খুব সংকট, এত সংকটে একটা কথা মাথায় রাখতে হবে, মানুষ বাঁচতে গেলে কারোর নাম নিয়েই বাঁচে, তো ইসলামে সঠিক বাঁচার যখন কেউ নাম নিয়েছে তখন আল হাদিসদের নিয়েছে, কিন্তু পরক্ষণে আল হাদিস তার পছন্দ হয়নি, নামটা খুব সংকটে। একটা কথা মাথায় রাখবেন, বলে যে ওরা হাদিস নিয়ে পড়ে আছে, তাই এক শ্রেণীর মানুষ কি করলো, এটার বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা নাম দিয়ে দিল আহলে কোরআন, তোমরা আল হাদিস হবে তো আমরা আহলে কোরআন। একটা কথা মাথায় রাখবেন খুব ভালো করে এবং শিক্ষা মনোযোগ দিয়ে মানে শিখে যান, হাদিস এটা কোরআনকেও বলা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী, যেটাকে হাদিস বলা হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি, রাসূল সাল্লামের মুখনিসৃত বাণী এবং তার মৌন সম্মতি, তিনটাকে হাদিস বলা হয়, তো সেটা একটা হাদিস।
কোরআনকে হাদিস কিভাবে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহ বলছেন তারা এই হাদিস নয় তো কোন হাদিসের প্রতি তারা আর ঈমান নিয়ে আসবে? সেটা কি? কোরআনুল কারীম। আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য হাদিস আর কার হতে পারে? সেটা হচ্ছে পবিত্র কোরআন। এটা গেল, যারা এর বিরুদ্ধাচরণ করছে তারাও খুতবা দিতে গিয়ে বলে আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন। তাহলে কোরআনকেও হাদিস বলা হয়, আর হাদিস তো হাদিসই আছে। তো আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং সহি হাদিসের অনুসারী। পরিষ্কার কথা, একজন ব্যক্তি একজন ভাইয়ের সঙ্গে মাঝামি ভাই অনেক কথাবার্তা বলতে বলতে হাসি ঠাট্টা করতে করতে এক সময়তে বলছে মানে আপনারা হানাফি নাম নিলেন তো বলেন তো দেখি হানাফিটা কোথায় আছে, হাদিসে আছে কোনো হাদিসে যে হানাফি নাম ধারণ করতে হবে? তো বলছে না, তা নেই, তা নিলেন কেন? না বললেই তো হতো, আপনি যদি না বলতেন তাহলে আমি আহলে হাদিস বলতাম না। তো আমাকে বলছে যে আপনি বলেন তো আহলে হাদিস শব্দটা হাদিসে কোথায় আছে? আমি বললাম ঠিক আছে, আপনি একটা জয়ীফ হাদিস দেখান তো যে আছে। তো বলছে নাই নাই তো হানাফি শব্দ। আমি বললাম আমাদের কিন্তু আছে, হাদিসটাকে অনেকে হাসান বলেছেন। কি? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাআ বিশাবাবিন, যখন তিনি কোনো নবযুবককে দেখতেন মারহাবান বিওয়াসিয়াতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিয়াত অনুযায়ী তোমাদেরকে স্বাগতম। কেন? বলছে আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে আদেশ করেছেন। আমরুন মানে আদেশ, আমার আনা আমাদেরকে আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদেশ করেছেন? আন নুয়াসিরা লাকুমুল মাজলিস, তোমাদের জন্য যেন আমরা মজলিসকে প্রশস্ত করি। মানে সব সময় মনে রাখবেন যেখানে দিনই আলোচনা হোক না কেন যুবকদেরকে এড়িয়ে নয়, সাদর সম্ভাষণ জানিয়ে, আমন্ত্রণপত্র শুধু বুড়োদের হাতে ধরিয়ে নয়, আমন্ত্রণপত্র যুবকদেরকে দেন বেশি বেশি করে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কি? যুবকদেরকে বলছেন যে তোমাদেরকে যেন আমরা মারহাবা স্বাগতম জানাচ্ছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন। আর নুয়াসির লাকুমুল মাজলিস, তোমাদের জন্য যেন মজলিসকে প্রশস্ত করে দিই, বাড়িয়ে দিই। ওয়া আন নুফাহিয়াকুমুল হাদিস, তোমাদেরকে যেন হাদিসের শিক্ষা দিই। কেননা ওয়া আন্নাকুম আনতুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, কারণ তোমরা হচ্ছে আমাদের পরবর্তী বংশধর এবং তোমরা হচ্ছে আমাদের পরবর্তী আহলুল হাদিস, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। বাস্তবেই তাই, আমরা যদি দেখি মানে আমাদের সিলসিলা, তাহলে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী, সাহাবীদেরকে দেখেছেন তাবেঈ, তাবেঈদেরকে দেখেছেন তাবা তাবেঈ, এইভাবে সালফে সালেহীন এইভাবে চলে এসেছে, সালাফ আইম্মা ইকরাম এইভাবে এসেছে, আমাদের পরপর আমরা এসে এখন পৌঁছেছি আমাদের এখন যুগ। তাহলে তারা দেখেছেন, তিনারা বলছেন তাদেরকে যে আন্নাকুম আনতুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা। তাই আমি বললাম এই তো হাদিস আছে মুস্তাদরাক আহলিমের হাদিস, এবার কি করবেন? ভাইকে বলছে এবার কি করবেন আপনি? সুতরাং আপনি আমাদেরকে অপব্যাখ্যা দিয়েন না, ভালোবাসতে পারেন না সেটা আলাদা কথা, একই মায়ের পেটের দুই ভাই একে অপরকে দেখতে পারে না, এটা বাস্তবে চলছে। তো আপনি দেখতে পারবেন না এটা ঠিক, কিন্তু এত বড় অপবাদ কিসের জন্য দেন আমাদেরকে যে আমরা ইহুদি খ্রিস্টানের দালাল? কেন? এই তো 25শে ডিসেম্বর গেল, গলা ফেড়ে বক্তব্য দিয়ে জুমার মসজিদে বলে আসলাম যে 25শে ডিসেম্বর পালন করা যে করবে তার ইমানই নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সব থেকে বড় গালি সেই দিনটাতে দেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন জালিক। তো ইহুদি খ্রিস্টানের দালাল যদি হলাম তো 25শে ডিসেম্বরের জন্য প্রচার করতে পেরতাম? এটা বিরুদ্ধাচরণ করার কি দরকার ছিল আমাদের? সুতরাং এত বড় অপবাদ খবরদার দেবেন না, কিয়ামতের মাঠে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। আহলে হাদিসদের ব্যাপারে আপনি আগে স্টাডি করেন, রেগে গেলেন আর রেগে গিয়ে আহলে হাদিস আরে ওরা ইহুদি খ্রিস্টানের পয়সা খায়, কোন কোন আহলে হাদিসের ঘরে ইহুদি খ্রিস্টান পয়সা দিয়ে গেছে আপনি দেখান তো প্রমাণ। হাওয়ায় একটা কথা আপনি ভাসিয়ে দিয়ে চলে যাবেন, হবে না। তো আহলে কোরআন এরা সমাজে এখন ব্যাপক আকারের একটা ব্যাধি, দলিল নেই, কি করে সালাত আদায় করবে? কোরআনে আছে, আল্লাহ সুস্পষ্ট বর্ণনা করেছেন, করেননি। এখন তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে তিনার কথাগুলো অথেন্টিক নয়, নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলছেন নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি যিকর অবতীর্ণ করেছি, শরিয়াত অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি, একে সংরক্ষণের দায়িত্ব কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমাদেরকে তার জন্য আমাদেরকে বলছেন, স্বয়ং আমাদেরকে বলছেন মাআতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা দায়িত্ব গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। আর বিরত থাকতে বলেছেন বলে আমরা গলা ফেড়িয়ে বলছি যে হে
মুসলিম মায়েরা খবরদার জাহিল যুগের মতো তোমরা প্রদর্শনী করে বেরিও না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যধিক ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন যে মহিলা কাপড় পরবে তারপরে পরপুরুষ তার শরীরের আকার আকৃতি গঠন তার চেহারা সমস্ত কিছু উপলব্ধি করবে এই মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন رؤوسهن كأسنمت البخت المائل لا يدخلن الجنة ولا يزدن الريحها فإن الريحها توجد من مثيرة كذا وكذا এটা মানলো না কেউ আর আমরা হয়ে গেলাম ইহুদি খ্রিস্টানের দালাল এটা শুনে কষ্ট আমাদের খুবই লাগে হৃদয়ে কিন্তু পাল্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেননি কি বলেন فإنما أنت مذكر مذكر فإنما أنت مذكر لست عليهم بمسيطر আপনি উপদেশ দাতা উপদেশ দিন আপনাকে দারোগা করা হয়নি যে লাঠি চার্জ করবেন তো আমাদের হৃদয়টা ফেটে যায় যে এত বড় অপবাদ দেখছি সাহেব তোকে দেখেনি কিন্তু অনুমতি নেই অনুমতি দেয়নি আমাদেরকে ইসলাম সেজন্য আমরা সার্বিক অপবাদ অপমানগুলো মাথা পেতে মেনে নিই যারাই আহলে হাদিস হয়েছে যেখানেই হয়েছে নিজেদেরকে আহলে হাদিস দাবি করেছে কেউ কেউ আজকে সংকটের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে বলছে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী আহলে হাদিস নামটাকেও তারা মানে সচরাচর বলতে চাইছে না কেন যে দেখছে মানুষ আহলে হাদিসকে এত ঘৃণা করে সুতরাং সম্মানিত উপস্থিতি আপনি স্টাডি করেন আপনি আহলে হাদিসদের ব্যাপারে স্টাডি করেন ইংরেজদের বিরুদ্ধে সচরাচর যারা ইংরেজদেরকে তাড়ানোর জন্য ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করে গেছেন তারা কে ছিলেন কোন ঘরের সন্তান পড়েন ইতিহাস ওহাবি আন্দোলন কেন নাম দেওয়া হলো আব্দুল ওয়াহাবের নেতৃত্বে যে আন্দোলন ঘটলো তিনি ছিলেন একজন খাঁটি আহলুল হাদিস কিন্তু এই ইতিহাসগুলো আমরা ভুলে গেছি ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমাদেরকে যদি কেউ ইহুদি খ্রিস্টানের দালাল বলে আমরা পাল্টা জবাব দিতে পারি না খ্রিস্টান একটি ইংরেজরা কি ছিল খ্রিস্টান তো তাদেরকে তো সাদরে গ্রহণ করতে পারতো ইনায়েত আলী বিলায়েত আলী আহলে হাদিস ঘরের সন্তান আহলে হাদিস কেন তারা ইংরেজদেরকে তাড়ালো কিসের জন্য ইংরেজদের বিরুদ্ধে তারা লড়াই করলো যদি তারা ইহুদি খ্রিস্টানের দালাল হয় আমরা কোথায় ইহুদি খ্রিস্টানদের প্রচার প্রসার করলাম সুতরাং আমাদের উপরে এই অপবাদ আসছে আমরা বলেছি নবন্দের ব্যাপারে যে কি খবরদার আপনি রাস্তাঘাটে ওইভাবে বেরিয়ে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া ভাষায় বলেছেন আপনাকে কি বলেছেন যে লা ইয়াদখুলুনাল জান্নাহ ওই মহিলা জান্নাতে যাবে না এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজিদুনার রিহাহা আরো দুর্ভাগ্য আপনার জন্য মা বোন যে রয়েছেন আজ থেকে আপনি আপনার জীবনে পর্দাকে আপনি অপরিহার্য করে নেন এটা ফরজ যদি না করেন তাহলে আপনি জান্নাতের সুগন্ধিও পাবেন না ওয়ালা ইয়াজিদুনার রিহাহা রিহুন মানে সুগন্ধি ফা ইন্নার রিহাহা তুজা মিন মাসিরাতিন কাদা ওয়া কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জান্নাতের সুগন্ধি পাওয়া যায় অনেক 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 দূরত্ব থেকে তাও পাবে না সম্মানিত উপস্থিতি আমরা এই কথা কেন বলতে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবার দেখুন এই যে সংরক্ষণের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলেন এবং বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা গ্রহণ করো যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই যে বিদায় হজের ভাষণে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো আলা উতিতুল কোরআন আমাকে কোরআন দেওয়া হয়েছে ওয়া মিসলাহু মাআহু তার মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে আহলে কোরআনদের কাছে আমি আমি কোশ্চেন করে যেতে চাই এটাকে আপনি যদি হাদিসও না নেন ইতিহাস প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের মতো আরেকটা বস্তু দেওয়া হয়েছে সেটা কি সেটা আপনার ওই মানে মানে মন্দ চিন্তা ভাবনা করার ওই ব্রেন না কি সুতরাং ওটা ওয়াহি আর দুটোই ওয়াহি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিত্তিক কোনো কথা বলেন না মঞ্চায় কোনো কথা তিনি বলেননি যেটাই বলেছেন সেটাই ওয়াহি শরীয়তের ব্যাপারে তিনি যেটা বলেছেন সেটাই ওয়াহি কোনটা হচ্ছে ওয়াহি মাতলু কোরআনুল কারীমের মধ্যে কোনটা হচ্ছে ওয়াহি গায়র মাতলু যেটা কোরআনের মতো তিলাওয়াত করা হয় না কিন্তু সুস্পষ্ট আমাদের কাছে কোরআন নিয়ে যদি শুধু আহলে কোরআন আপনি দাবি করেন আপনি কখনোই সমস্যার সমাধানে আসতে পারবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমাল খিনজির আল্লাহ রাব্বুল আলামিন বলছে হুররিমাত হারাম করা হলো তোমাদের জন্য হুররিমাত আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মরা প্রাণী তো মাছ মরা খায় তারা খায় নাকি জিজ্ঞেস করেন মরা মাছ কেন খাচ্ছেন তাহলে যে কোনো মরা প্রাণী তো কোরআনে হারাম করা হয়েছে যদি আহলে কোরআন দাবি করেন তো আপনাদের জন্য জিন্দা মাছ খেতে হবে সবসময় কোনো সময়ের জন্য একটা মুহূর্তের জন্য মরা মাছ খাওয়া যাবে না
এটা কোথায় পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিসের মধ্যে ক্লিয়ার করেছেন যে মরা প্রাণী না খাওয়া গেলে মাছটাকে সামুদ্রিক প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদদাম রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কলিজা এটা কি দিয়ে তৈরি তাহলে এটাকে হালাল করা হয়েছে কোন রক্তটা হালাল আর কোন রক্তটা হারাম এটা কে স্পষ্ট করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য আপনাকে পাঠানো হয়েছে যাতে করে আপনি কোরআনকে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝিয়ে দিতে পারেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহমাল খিনজির শুয়োরের গোশত তোমাদের জন্য কি করা হলো হারাম করা হলো তাহলে তাদেরকে এখন বলেন যে শিয়াল তো আল্লাহ হারাম করেনি কাক এত উৎপাত শিয়ালের সাবির ভাই বলছিল দুদিন আগে যে রাস্তায় যাচ্ছে সামনে শিয়াল পড়ে গেছে বাইক আর একটু অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো যাও রাত্রে তোমরা রাত্রে যাবো শিয়ালগুলোকে তোমরা ইয়ে করো শিকার করো আর খাও কোরআনে তো এটা নিষেধ করা হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে সুতরাং সম্মানিত উপস্থিতি আহলে কোরআন এটা হচ্ছে একটা ভ্রান্ত মতবাদ যারা আসার পরে আজকে আহলে হাদিসকে কোণঠাসা করার চেষ্টা করেছে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে যারা হকের উপরে অবিচল থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসটি নিয়ে এসেছেন ইমাম মুসলিম হাদিসটাকে নোট করেছেন তার গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক لا يضرهم من خذلهم حتى ياتي امر الله وهم كذلك رسول الله বলছে যে لا تزال طائفه من امتي আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে طائفه মানে ছোট ছোট দলকে বলা হয় طائفه ছোট ছোট দল থাকবে আমি আজকে আলাদা সওয়াল পো لا تزال طائفه من امتي ظاهرين على الحق তবে তারা সুস্পষ্ট হকের উপরে থাকবে সুস্পষ্ট হকের উপরে হকটা কি এখানে একটা কথা বলে দিন আবার ভুলে যাব হক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে দলিল সূরা কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহিনেকে মেনে নেবে ওয়ামান শাআ ফালইয়াকফুর যার ইচ্ছা সে অস্বীকার করবে ইন্না আতাদনা লিদ্বালিমিনা নারা আমি তো যারা অস্বীকার করছে অত্যাচারী সম্প্রদায় তাদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি আহা তবিহিম সুরাদিকুহা আর তাদের জন্য সেটা কতই না নিকৃষ্টতম বাসস্থান তাহলে হকের উৎস হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটা কোরআনে হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর মাধ্যমে ওহির মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হতে পারে চূড়ান্ত হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তো হকের উপরে একটি দল বিজয়ী থাকবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ যারা বিরুদ্ধাচরণকারী তারা এদের চরম বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন ওহম কাদালিক এইভাবে কিয়ামত চলে আসবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত একটা দল লড়াই করবে হকের উপরে ইনশাআল্লাহ তাআলা আল আজিজ সেই দলটাকে নিয়ে আমি নয় আমি ক্ষুদ্র মানুষ সামান্য একজন মানুষ আমার জ্ঞান নেই বললেই চলে সামান্য একদম নগণ্য একজন মানুষ আমরা নয় বড় বড় আমাদের যারা সালাফ সালফে সালেহীন আইম্মা ইকরাম যারা ইমাম ইমামে মুজতাহিদ তিনারা ব্যাখ্যা করে গেছেন সেই দলটা কি ওহম আসহাবুল হাদিস ইয়ানি আহলুল হাদিস আপনি আরো বলছেন সেদিন একজন পীরপন্থী ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল মজা করেন উনি বলছেন যে বিয়ে এই পাথর পাথর চাপড়ি তো আমাদের এটা উনি বলছেন যে যতদিন বেঁচে থাকবো খাওয়া ছেড়ে দেবো তবু বলে তবে ওখানে যাওয়া ছাড়বো ভাষাটা একটু অন্যরকম বলেছিল মানে ভাষা সারমর্মটা এরকম দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি ভাষাটা মনে পড়ছে না তা আমি বললাম যে আপনাদের বড় পীর কাকে বলা হয় খাজা গরিব নওয়াজ তো এটা আগে বুঝতাম না দেখবেন লরিতে লেখা থাকে কে জি এন কে খাজা জি এ গরিব এন এ নওয়াজ সংক্ষেপে লিখে দিচ্ছে কে জি এন মুসলিমরা তো সব কিছু শর্টকাট 786কে বিসমিল্লাহ বানিয়ে দিয়েছে নাউজুবিল্লাহি মিন জালিম তো কে জি এন এটাকে বানিয়ে দিয়েছে খাজা গরিব নওয়াজ তা আমি বললাম যে আমার জানা মতে গরিব নওয়াজ যাকে আপনারা মানেন তিনি হচ্ছেন আব্দুল কাদির বড় বড় মানে যাকে বলা হয় বড় পীর আব্দুল কাদির জিলানি রাহিমাহুল্লাহ তো তিনার একটা আমার জানা মতে তিনার একটা বিশুদ্ধ কিতাব আছে সেটা হচ্ছে গুনিয়াতুত তালেবিন গুনিয়াতুত তালেবিনের মধ্যে উনি কত সুস্পষ্ট কথা বলেছেন জানেন মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন কথাটা আপনি যদি নাও পারেন মেনে নিতে আলে হাদিসের মতবাদ গালি দেবেন না তিনি বলছেন আমি ওকে বললাম এটা আমার কথা নয় আপনি যাকে মানেন পীর বলে তিনি বলে গেছেন যে বেদাতিদেরকে চেনার লক্ষণ হচ্ছে যে আলে হাদিসকে দিল দেখলেই গালি দেবে এটা বেদাতিদের বড় লক্ষণ গুনিয়াতে তলেবেন আজও আছে বঙ্গ অনুবাদ বেরিয়েছে আপনি যদি আরবি পড়তে না পারেন বাংলা সংগ্রহ করে পড়েন দেখেন এখানে পেয়ে যাবেন তিনি বলে গেছেন তাহলে তিনি কি ছিলেন আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম তাকে যদি মানুষ পীর বানায় তিনি কি করবেন
সম্মানিত উপস্থিতি। সুতরাং আপনাকে জানতে হবে আপনি না পড়ে কারা আনুগত্য করবেন, একই রকম ভাবে এটাও চলবে না। অনেকেই বলে আমরা কি করি, আমরা বলছি এখন যে নবী কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমাদেরকে আমল করতে হবে। অনেকে বাপ দাদার দোহাই দেয়, বাপ দাদাকেও তারা সঠিকভাবে মানে না। মানে আমার দাদুকে দেখেছি জীবনে কোনোদিন পাঞ্জাবি ছাড়া শার্ট পরেনি, আমার বাপ পাঞ্জাবি ছাড়া শার্ট পরেছে, আমরাও শার্ট পরি, শার্ট প্যান্ট পরে বেড়াই। তো আমি তোকে বলিনি যে আমার দাদু যা পরেছে তাই পরবো, কোনো মানুষ মানে মানে না। কোনো মানুষকে শুনলাম না যে আমার বাপ জীবনে কোনোদিন মোটর সাইকেলে চাপেনি, ভাই আমি বাপদাদার অনুসরণ করি মোটর সাইকেলে চাপবো না। কি করছে, আগেই কিনছে। মানে এখানে বাপদাদার অনুসরণ নাই ধর্মের ক্ষেত্রে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলা হচ্ছে, ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন জালালাম মুবিনা। কোন রকম ভাবে যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ হয় আপনি প্রকাশ্য গুমরাহির মধ্যে রয়েছে, ফিরে আসতে হবে। এ কথা যখন বললাম বুঝতে পারলাম যে হ্যাঁ সেটা তো ভাবনা চিন্তা করার বিষয়। আমাকে বলছে যে ভাই এটা সত্যি বলছে, ওনার লেখা আমলা আপনি তদন্ত করেন, বই আপনি পড়েন জানেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াহি অবতীর্ণ করেছেন, ই করা পড়ো। কি পড়বে, অন্য কিছু নয়, তুমি যেটা যেটাকে ধরে মজবুতভাবে ধরে থাকলে তুমি কখনো বিভ্রান্তি হবে না। যাকে ধরে থাকতে হবে সেই রবকে চেনার জন্য পড়ো, বিসমি রাব্বিকাল্লাযি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযি আল্লামা বিল কালাম। পরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেন, প্রথম চিনতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আপনি চিনতে পারেননি এই জন্য আপনার পীরের প্রয়োজন হয়। আল্লাহকে যদি চিনতে পারতেন তো পীরের প্রয়োজন হতো? জান্নাত দেওয়া জাহান্নামে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো পীর আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? ও নিজেই জান্নাতে যাবে কিনা এর ঠিক নেই, এর গ্যারান্টি নেই। তো আপনাকে কি করে জানাতে? তখন বলছে মোশার ভাই আপনি কথাটা তো খারাপ বলেননি। আমি খারাপ বলিনি, কিন্তু আপনার ওই আড্ডাখানায় আপনার গ্রামে গিয়ে যদি কথাটা বলি তো এর থেকে চরম অন্যায়কর কথা আর কিছু নেই, বাড়ি ফিরে আসবো কিনা জানি না, এর চেয়ে বড় মন্দ কথা মনে হয় আর পৃথিবীতে হতে পারে। বলছে যে কি আমাদের মাঠে বড় বড় নৌকা থাকবে আর পীরগুলো আপন আপন মুরিদদেরকে নৌকাতে করে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে, পুল সিরাত পার হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুল সিরাত মনে হচ্ছে কি নদীর কোনো ইয়ে নাকি, নদী নাকি প্রবাহমান? হাদিসে আসছে যে নবী এবং রসুলগণ তারা পর্যন্ত পুল সিরাতের সময় ভয়ে ভীতকম্পিত থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাদেরকে এই জায়গাতে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে এই জায়গাতে হেফাজত করো। আর আপনার পীর যে দিন রাত মানুষকে গুমরাহির মধ্যে রাখছে, প্রকাশ্য গুমরাহির মধ্যে মানুষকে ফেলে দিচ্ছে। এই বাংলাদেশের একজন পীর কি নাম কি জানি, আপনারাও দেখেছেন ভিডিওতে দেখবেন যে ওই বলতে গিয়ে মানুষকে তৌবার কথা বলতে গিয়ে বলছে যে কি ইয়াই আল্লাহ দিন আমরা তৌবা ইল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা নামক একজন ব্যক্তি আছে তার মতো তোমাদেরকে তৌবা করতে বলা হচ্ছে কোরআনে, নাসুহা নামক ব্যক্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কতটা গুমরাহি, মানে চিন্তা চিন্তা ভাবনা করতে পারেন, নাসুহা শব্দের অর্থ জানে না, সে আদৌ জানে না। না জানার কারণে কি বলছে, হে দেখো আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা তৌবা করো, কার মতো তৌবা? নাসুহা নামক একজন ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো নাসুহা নামক ব্যক্তি কে ছিল, নাসুহা ব্যক্তিটির বাড়ি কোথায় ছিল, কার কোন যুগের উম্মত ছিল, কিছুই তো বলা নেই, তো তুমি বলো। এই কথাটাও মানুষ প্রশ্ন করে না, কারণ ওরা মেনেই নিয়েছে যে এই একজন বড় আল্লাহওয়ালা। সুতরাং আল্লাহ আল্লাহওয়ালার কাছে আর কোনো কোশ্চেন করা যাবে না। নাসুহা শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ, একনিষ্ঠ তৌবা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন, মানে শুধুমাত্র তৌবাটা আল্লাহর জন্যই হবে। তাওবা মানে শব্দের অর্থটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কিরকম ধরেন একটা কথাই ভুল কিছু আমি বলে ফেললাম, তো কি বলি ছি ছি তৌবা 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 তৌবা, বলি কি বলি না, তৌবাটা আসলে এটা নয়, তাবা ইয়া তৌবু মানে ফিরে আসা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন সূরা ফুরকানে খুব সুন্দর একটা কথা বলেছেন, ইল্লা মান তাবা, যে প্রত্যাবর্তন করলো, ওয়া আমানা, বিশ্বাস স্থাপন করলো, প্রকৃত আল্লাহকে চিনলো, তাহলে শুধু ফিরে আসলো আলহামদুলিল্লাহ। আজকে অনেক জায়গাতে দিনই ভাইরা সঠিক দিনটাকে পেয়েছেন এবং তার উপরে দৃঢ় থাকার জন্য মার গাল গাল বন্ধ, এটা তো কমন ব্যাপার, মার পর্যন্ত খেতে হচ্ছে দিনটা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আল্লাহ বলছেন এবার তুমি যে কৃতকর্মগুলো করবে এগুলো নেক হতে আসো। সিরাতুল মুস্তাকিম ছিল, এটা চিনিয়ে দিতে গেলাম, কোরআনে যে সিরাতুল মুস্তাকিমের বর্ণনা আছে, আমরা এখানে খ্রিস্টানের দালাল হয়ে গেলাম আর আপনি খুব ভালো। সম্মানিত উপস্থিতি, আমি কাউকে অ্যাটাক করে বলছি না, আমি বলতে চাচ্ছি যে আহলে হাদিসটা আদৌ কি, তারা কি চায় এটা আপনাকে জানতে হবে। না জেনে অহেতুক মন্দ কথা আহলে হাদিসদের ব্যাপারে বলে কিয়ামতের মাঠে আপনি পার পাবেন না। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা ছাড়া মানুষের সামনে কথা বলিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তো রাসূলুল্লাহ শিক্ষা, তিনি বলছেন কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত,
তাহলে সে যেন ভালো কথা বলে আর না হলে চুপ থাকে। ও প্রয়োজন নেই কথা বলা। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই নামকে নিয়ে আমাদেরকে আরও মজবুত হতে হবে। আমরা আজকে মানে অনেক সময় আমি দেখেছি অনেক জায়গাতে যে নাম থেকে মানুষ ছিটকে পড়ে। অনেক মানুষ মনে করে যে আমরা শুধু কি নিজেদেরকে মুসলিম বললে হবে না। একটা কথা মাথায় রাখবেন, ভুল চিরদিনই ভুল। আমি মোশাররফ হোসেন কোনো একটা কথা ভুল বললাম আর কেউ যদি বলে যে না কেউ আমার আমাকে হয়তো বেশি পছন্দ করে, সে বলছে না 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 ভুল হতেই পারে না, ও কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক বলেছে, এরকম গোড়ামি করলে আপনি কোনোদিন সত্য পাবেন না, পাবেন না। এই এই জাহেলি এই অজ্ঞতার জন্য একসঙ্গে মানুষ সত্য পায়নি। কি আমাদের যুগে অমক অমক আলেম ছিল, কোনোদিন ভুল করতে পারে না, অসম্ভব দ্বারাই ভুল হতে পারে না, এত বড় মাপের আলেম। এটা জাহিলি কথা কথাবার্তা। একটু আগে ভাই আলোচনা করছিলেন, আপনারা শুনলেন না উমার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, কত কথাটা দেখেন, মুহাম্মদের পূজা করা জায়েজ নয়। এরা মুহাম্মদের পূজা করছিলেন, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ লা ইয়ামুত। আর যারা আল্লাহর পূজা করছিলেন তারা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মরেন না, তিনি চিরঞ্জীব। কথাটা কত কত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি কারো ভক্ত হয়ে গেলেন তার ভুলকে ভুল বলা যাবে না, এটা নয়। দেখবেন আমাদের আমাকে অনেক ভাই বলেছেন, আমি বললাম এই যুগের যার মানে প্রতিদ্বন্দ্বিতে কেউ থাকবে এরকম এখনো পৃথিবীতে কেউ নেই, দায়ী একজন দায়ী অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজে পারদর্শী তিনি হচ্ছেন কে কে বলেন তো? ডক্টর জাকির নায়েক, সবাই নামটা জানেন। যদি আজকে মুসলিমরা কবর পূজা না করত, মুসলিমরা যদি আজকে পীরের মাজারে না যেত, মুসলিমরা যদি আজকে দলে দলে বিভক্ত না হতো, তাহলে এই নামটার প্রয়োজন ছিল ছিল না? সাহাবায়ে কেরামদের মাঝে ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে পরিচিতির জন্য যেমন নাম দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কি দিয়েছেন? সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আনসার, তাহলে মুহাজিররা মুসলিম ছিল না আনসাররা মুসলিম ছিল? কারা? হ্যাঁ, তো মুসলিম ছিল, তো আল্লাহ দুটো নাম দিলেন কেন? মুহাজির ভাগ করে দিলেন আর আনসার ভাগ করে দিলেন কেন? কাজের জন্য। যারা হিজরত করে গেলেন তাদেরকে বলা হলো মুহাজির, আর তাদেরকে যারা সর্বস্ব দিয়ে ঢেলে দিয়ে সাহায্য সহযোগিতা করলেন তাদেরকে আল্লাহ বললেন আনসার, সাহায্যকারী। জায়গাতে গিয়ে দেখেছি আহলে হাদিস মনে করে কি আমরা আহলে হাদিস মানে আমরা হানাফিদের থেকে খুব উত্তম, এদিকেও নামাজই পড়ে না। তা আমি বললাম যে তোমার থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফাখালফু মিন বাদিহিম খালফুন আদাউস সালাওয়াত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়ামের মধ্যে যে এরপরে অপদার্থ নিকৃষ্ট একটা যুগ আসবে যে যুগের মানুষগুলো সালাতকে নষ্ট করে দেবে আর প্রবৃত্তির অনুসরণ করবে। তোমার প্রবৃত্তি বলেছে যে আল্লাহ হাদিস আমি ঘরে জন্মগ্রহণ করেছি তাই জান্নাতে চলে যাব, অসম্ভব ব্যাপার। তো ডক্টর জাকির নায়েকের বক্তব্য নিয়ে বন্দি কেন বলা হচ্ছে? এক শ্রেণীর বলা হচ্ছে মুজাদ্দিদিয়া, কাদেনি ইত্যাদি ইত্যাদি নাম দেওয়া হয়েছে, মুরজিয়া, চিস্তিয়া, নকশিবন্দিয়া, এগুলো কেন করা হলো মুসলিমদের মাঝে? সবাইকে আগে নিষেধ করে দাও, দিয়ে বলে যে সবাই মুসলিম বলবে আর কোরআন হাদিস মেনে নেবে, আমিও বলবো মুসলিম, কোনো সমস্যা আছে নাকি? তারপরে আমি বললাম যে ওই লেকচারটাই তুমি শুনবে, ডক্টর জাকির নায়েকের ওই লেকচারে উনি বলেছেন কি, তবে কোরআন হাদিসের সব থেকে কাছাকাছি যারা থাকে তারা হচ্ছে আহলে হাদিস। বলেনি লেকচারটা ভালো করে শুনবেন, কেন বলবেন তাহলে? কোরআন হাদিসের কাছাকাছি একটা মুভমেন্টে একটা জায়গাতে সরাসরি বলতে না পারলে। কিছুদিন আগে একটা আলোচনা হচ্ছিল, দেখলাম একজন যোগ্য আলেম ভুলটা ধরিয়ে দিলেন, কিছু মানুষ খেপে গেল। এটা চূড়ান্ত পর্যায়ে মানে কথাবার্তা এবং উঁচু জায়গায় অনেক কথা বলতে গিয়ে অনেক মানুষের ভুল হতে পারে, না হওয়ার কিছু নেই। ঘটনা বর্ণনা করে যে বাইজিদ বুস্তামী তার মায়ের সঙ্গে কি আচরণ করেছিল, তার মায়ের দুয়ার বদৌলতে বাইজিদ বুস্তামী একজন বিখ্যাত আলেম হয়েছিল, এই ঘটনা আপনারা তো শোনেন। কিন্তু বাইজিদ বুস্তামী লাস্টে কি করলো? আনাল হাক আনাল হাক, আমি আল্লাহ দাবি করে বসবো, তাহলে সে কি জান্নাতে যাবে বড় আলেম হওয়ার জন্য? তো এখানে একটা সুফল থাকতে পারে, তার ভুলের জন্য আপনি একটা টোটাল মানে বৈশিষ্ট্যগত কোরআন সুন্নাহর নামকেই আপনি মানে ভুল প্রমাণ করবেন, এটা চলবে না। তো ওখানে একজন অমুসলিম প্রশ্ন করলো যে আমি আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে মেনে নিলাম, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসুল হিসেবে মেনে নিলাম, আমি কি জান্নাতে যাব? আপনারা শুনেছেন কিনা জানি না প্রশ্নটা, আমি উত্তরটা শুনছিলাম। তো ওখানে ডক্টর জাকির নায়েক বলছেন যে আপনার জান্নাতে যাবেন যাবেন না এ কথা নয়, যাওয়ার 0.00001% চান্স থাকতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এবার দলিল দিচ্ছে কি, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তো এটা ওনার ভুল নয়,
রিসালাতকে যদি কেউ অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ও মালায়েকাতিহি ওয়া রাসূলিহি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন যদি কেউ না করে কিয়ামত কোশ্চিন কালে সে জান্নাত যাবে না যে কথাটা একটু আগে ভাই বলছিলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তো এই যে কথাটা আপনি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রিসালাতকে যদি কেউ অস্বীকার করে কোশ্চেন কালে ওই 0.001% তার চান্স নেই জান্নাতে যাওয়ার তাহলে এটা ওনার ভুল অ্যানসার দিতে গিয়ে তাহলে আমি ভুলকে ভুল বলার জন্য আপনি সেই মানুষের ব্যক্তিগত দিকে থাকার কারণে আপনি আমাকে ভুল বলবেন এটা তো চলবে না আর ওলামায়ে কেরামদের কাজই হচ্ছে মানুষের ভুলগুলোকে সংশোধন করা কিন্তু আপনি আমি কি করি মেনে নিতে পারি না আমার মনের মতো আলেম না হলে মেনে নেব না সুতরাং এই জাহিলি এই অজ্ঞতা আমাদেরকে এই অজ্ঞতা থেকে একজন ভাই আমার সঙ্গে উনি খুব ভালো কাজ করেন ভালো ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ এবং উনি একটা সংগঠনের সঙ্গে উনি যুক্ত রয়েছেন অন্য একটা সংগঠন করেন তো উনি আমাকে বলছেন যে আপনাদের কৃতকর্ম আলাদিদের কৃতকর্ম সোশ্যাল মিডিয়াতে কই আমরা কিছু দেখতে পাই না ভাবলাম সোশ্যাল মিডিয়াতে দেখে কি করবেন কিয়ামতের মাঠে একবার দেখে নিন কখনোই শিরক বেদাতের সঙ্গে আপোষ করতে পারে না যেটা রাসূল এবং নবী এবং রাসূলের কাজ ছিল কি আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত এটা আমরা করে চলি তো উনি মানে কোনো সময় স্টুডেন্টদের মাঝে ভালো কাজ করা কোনো সময় স্টুডেন্টদেরকে বই বিতরণ করা কোনো সময় গরিব মানুষকে মানে শীত বস্ত্র বিতরণ করা ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কার্যকলাপ তারা করেন তাদের সংগঠনের পক্ষ থেকে সেগুলো তিনি হাইলাইট করেন তো এটা দেখতে চাইছেন তো একটা পর্যায়ে গিয়ে উনি বলছেন যে আপনাদের সংখ্যা তো খুব কম সংখ্যা খুব কম তা আমি বললাম সংখ্যা খুব কম বেশি ব্যাপার নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াইন তুতিয়া আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার অধিকাংশ মানুষের আনুগত্য আপনি করেন না কারণ তারা দুনিয়ার মানে আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করবে তাহলে অধিকাংশ ভুলের পথে আরো প্রমাণ কি সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহর প্রতি অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক ঈমান আনার পরেও মুশরিক আল্লাহকে মেনে নেওয়ার পরেও সম্মানিত উপস্থিতি অধিকাংশ দোহাই দিয়ে দিলে চলবে না কিছুদিন আগে শেখ আইনুল হক কানি সাহেব আলোচনা করছেন খুব সুন্দর লাগছিল ওখানে অধিকাংশের কথাটা বলতে গিয়ে বলছেন অধিকাংশের কথা আপনিও মানেন না অধিকাংশকে আপনিও প্রাধান্য দেন না এগুলো ভুল একটা ভাওতাবাজি কথাবার্তা যে অধিকাংশ মানুষ করছে এটা আমরাও করবো এটা ভাওতাবাজি কথা উনি বলছেন কি তারা যে ধরে নেন কিছুদিন আগে প্রাইমারি টেট হলো তো প্রাইমারি টেটে প্রায় 7 লক্ষ মানে ক্যান্ডিডেট হয়েছে কতজন নেবে 4000 বা সামথিং তো অধিকাংশ ফেল কর মানে অধিকাংশ বাদ যাবে না অধিকাংশ নেবে কোনটা হবে অধিকাংশ বাদ যাবে তো কোনো মানুষ তার সন্তানের জন্য আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ অধিকাংশ ক্যান্ডিডেটের যা হবে আমার ছেলেরও যেন তাই হয় দোয়া করে বরং কি বলে আল্লাহ আমার ছেলের জন্য চাকরিটা হয়ে যায় মানে অধিকাংশকে মানা এটা বাস্তব জীবনেও মানুষ মানে না শুধু ধর্মের ক্ষেত্রে এসে ধোকাবাজির জন্য মানুষকে বোঝায় যে দেখো আমার সংখ্যায় বেশি আপনার সংখ্যায় বেশি আমার কোনো লোভ লালসা নেই যে আপনি সংখ্যায় বেশি আপনার কাছে ঝাঁপিয়ে পড়বো আর আপনি আমাকে নেতৃত্ব দেবেন আর ওখানে কাজ করবো বেশি মানুষকে এরকম কিছু ব্যাপারটা পার নয় ব্যাপার হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ নিজেদের জীবনে সার্বিক জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে নিয়ে চলতে হবে কোনো সময়ের জন্য এখানে ত্রুটি করা চলবে না আর এইরকমই একটা উদ্যোগ নিয়ে আমিও এখানকার সঙ্গে খুব বেশি দিন থেকে পরিচিত তা নই এই ইসলামিক হাদিস কালচারাল সেন্টার তারপর দেখলাম ভাইদের মানে নাম ভাই বলছিলেন যে মাদ্রাসা আমি বললাম মাদ্রাসা নামটা ভালো যেখানে শিক্ষা প্রদান করা হয় সেটাকেই বলা হয় মাদ্রাসা দারাসা ইয়াদ্রুসু থেকে আসছে মাদ্রাসা শিক্ষা প্রদান করার ইসলাম ভালো যেটাকে ইংরেজিতে স্কুল বলে বাংলায় বিদ্যালয় বলে সেটা আরবিতে মাদ্রাসা কিন্তু সমস্যাটা হচ্ছে এই যারা হর্তাকর্তা তারা এই জায়গাটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে এই কিছুদিন গত জুম্মাতে আপনার গিয়েছিলাম একটু ওই ভোলা বলে একটা জায়গা মোড় গ্রাম থেকে একটু ভেতরের দিকে গ্রাম ওখানে জুমা পড়াতে আমার আগে আরও দুজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন আর আমার সঙ্গে অনেক আগে ডেট নেওয়া হয়েছে ওই দুজনই হচ্ছেন মাদ্রাসা দিলে ওরা সন্তুষ্ট মাদ্রাসা বাদ দিয়ে যেহেতু দাওয়াতি কাজের জন্য ছুটে পড়াচ্ছেন এই যে বিভিন্ন জায়গায় জায়গায় দাওয়াতি কাজ করছেন দাওয়া সেন্টার নামটা দেন তাই একটু স্ট্যান্ডার্ড লাগবে মানুষ ভাববে কিছু একটা আর একটা কথা যেটা বললেন এটা আমি বিরোধী ছিল তিনি বিরোধী আজকেও আমি এই কথাটার মানে সংস্পর্শে আসছি না কে বলেছে যে ডোমকলে বিশাল বৃহত্তর মানুষ আছে সেই মানুষগুলো ডোমকলে কাজ করে দেবে আর বাইরেকার মানুষ তোমাদের প্রয়োজন হবে না এটা কিন্তু সত্য কথা নয় মিথ্যা কথা নয় এটা প্রায় জায়গাতে গিয়ে এটা যদি মিথ্যা কথা না হয় এখনকার যুগের কথা বলছি প্রায় জায়গাতে গিয়ে দেখেছি জুমার খুতবার পরে এমন একজন বাড়ি নিয়ে গেছেন খাওয়া দাওয়া করাতে এ বাসুবাহানাল্লাহ বাড়ি নাকি বাসভবন তৈরি করে রেখেছে টাইলস মার্বেল আর 3-4টে ঘর বাড়িতে দুটো ক্যান্ডিডেট স্বামী স্ত্রী আর একটা ছেলে আর নেবে না হয়তো আচ্ছা আলহামদুলিল্লাহ
বাইরে থেকে এসে। কিন্তু আমার একটু চিন্তা ভাবনার মধ্যে, আমি আমাদের গ্রামে যেমন বলি, মাঝে মাঝে বলি, এবং সেটা চালু হচ্ছে, মসজিদে একটা হিজখানা ওরা চালু করেছে, করে দিয়েছে, গ্রামেই যদি এগুলো তৈরি হয়, গ্রামের মানুষই যদি অর্থগুলো ওখানে ব্যয় করে, বাইরেকার মাদ্রাসার মক্তব আর মাদ্রাসা বাইরে থেকে আসছে, আমরা ওদেরকে কিছুই দেবো না, বলে দেবো যে আমাদের এখানে এখানে একটা আছে, অতএব আপনারা এখানে আর আসিয়েন না, আমরা দিতে পারবো না, আমরা এখানে ঢেলে দিই। তো গ্রামের মানুষ 100 জন মিলিয়ে কিন্তু যে কোনো জায়গা তৈরি করতে পারবে। তো তবুও এই সেন্টার আপনাদের মনের মধ্যে আজকে হতেও পারে, নাও হতে পারে, ভাই কী করবেন? ভাই হয়তো একটু দায়িত্ব নিয়ে কাজ করছেন, ভাই যদি এখন মৃত্যু ঘটে যায় আর আল্লাহ যদি চায় তো ওই কাজটা হয়ে উঠবে না? অবশ্যই উঠবে। আমার দাদু আমাদের মসজিদের উপরে, আমার দাদু মসজিদে বিশাল মেহনত করেছেন, মসজিদে মেহনত করার পরে দাদু মারা গেছেন। দাদুর ইচ্ছা ছিল যে মসজিদের উপরটা যদি মাদ্রাসা করা যায়, এটা ইচ্ছা। আমি কিছুটা একা মানুষ তো কিছুটা গেঁথে তুলেছি, কিছুটা তুলে রেখেছি, সম্পূর্ণ হয় না, আমি কারোর কাছে চাইতে যাই না, খুব লজ্জা লাগে, যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহকে বলেছি, আল্লাহর ভাণ্ডার কম নয়, আমি ভালো করেই জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা কোথা থেকে দেবেন জানি না। আল্লাহকে বললাম, আল্লাহ দাদুর ইচ্ছা ছিল আর আমাদেরও ইচ্ছা যে কিছু এখান থেকে যদি মানুষকে কিছু শিক্ষা দেওয়া যায়, ব্যবস্থা তুমি করে দিও, তাতে দেরি হোক হোক, ধৈর্যের পরীক্ষা তুমি নাও, কিন্তু আমার মনের মধ্যে হীনমন্যতা আসে না, আল্লাহ দেবেই কোনো একদিন, চেষ্টা করছি। তো সেই সেই প্রচেষ্টাটা, কিছু ভাই মেহনত করবে, কিছু ভাই বিরুদ্ধাচরণ করবে, কিছু মানুষ সেটাকে সাপোর্ট করবে, কিছু মানুষ বিরুদ্ধাচরণ করবে, এটা চিরদিন হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন যখন, তো প্রকাশ্যে যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, সবাই মেনে নিয়েছিল, বরং যারা ঈমান আনলো তারাও প্রথম প্রথম সারিতে কি করেছিল? বিরুদ্ধাচরণ করেছিল। কি বলেছিল? যে আন্তা কাযযাব, তুমি বড় মিথ্যুক হয়ে গেছো, মিথ্যা কথা তুমি আমাদেরকে বলছো। কিন্তু এটা কি সত্য ছিল? কালেমার বিজয় ঘটেনি। এবং আস্তে আস্তে সাহির ভাইকে বলছিলাম যে ইসলামের হক কথা বলার জন্য একটা জিনিস প্রথমত থাকতে হবে, সেটা হচ্ছে গ্রামের লোকের কাছে বঞ্চিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন আল্লাহর নির্দেশে, মক্কা বিজয় হয়নি, তখন মক্কায় প্রবেশ করলেন না, কিন্তু গিয়ে আবার মদিনায় থাকলেন, কিন্তু মক্কা প্রবেশ করলেন বিজয় বেশে, কারণ গ্রামের মানুষ প্রথমে সেটা মেনে নেয়নি, আজও মানবে না। আপনি আলা হাদিস প্রচার প্রচার করে যাবেন, আপনাকে গ্রামের মানুষ মানবে না, কিন্তু আপনি যখন ছিলেন মদঘর, আপনি যখন ছিলেন জুয়াঘর, আপনি যখন ছিলেন মানে ব্যবচারকারী, তখন আপনি মানুষের কাছে খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু আপনি যখন সত্যর পথে এসেছেন, সত্যটাকে মেনে নিয়েছেন, আজকে মানুষ আপনাকে গ্রহণযোগ্য মানে গ্রহণযোগ্যতায় আপনাকে নিয়ে আসবে না, কিন্তু হকের বিজয় আপনার গ্রামেও ঘটবে। আপনি কাজ করেন, কাজের জন্য দেখে যেতে হবে, হক তা কিন্তু নয়, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে ঘটবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। সুতরাং এই সেন্টার আপনার আমার সকল সম্পদ, আমিও এখন বাড়ি যাবো রাত্রিবেলায়, অত্যধিক ঠান্ডা, তো বাড়ি পৌঁছাতে পারবো কিনা জানি না, গ্যারেন্টি নেই, আল্লাহ সুবহানাহু তাআলা যদি লিখে রাখেন নসিবে, তাহলে বাড়ি গিয়ে স্ত্রী মেয়ের মুখ দেখতে পাবো, নাহলে পরকালে দেখা হবে, সমস্যা তো কিছু নেই, যেতে হবে সবাইকে। তো এই সম্পদ তৈরি হচ্ছে, আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না, সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার, গোটা মুসলিম কমিউনিটির দায়িত্ব। এখান থেকে ইনশাআল্লাহ তাআলা আল আজিজ, আপনারা যাদের কাছে ছোট্ট 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 করে বক্তব্য শুনলেন, এই জায়গার বদৌলতে তারা হচ্ছে সেখান থেকে তৈরিকৃত দায়ী, যাতে করে মানুষের কাছে দাওয়াতি কাজ করতে পারে, এটা আপনারা দেখলেন প্রত্যক্ষ। তো এইগুলো আরও বিভিন্ন জায়গাতে হয়তো হবে, তাদেরকেও সচেতন করা হবে, এবং এরা কি দিতে চাইছে আগামী পরিকল্পনা, এবং কোনটা দিলে ভালো হয়, এই পরামর্শ আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য একটা ছোট্ট ছোট্ট সভা করে আপনাদেরকে দাওয়াতের মাধ্যমে আপনাদের কাছ থেকেও ফিডব্যাক নেওয়া, এটা হচ্ছে মূলত দায়িত্ব, আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যাই হোক, গুটি কয়েক কথা বললাম, যে সংকটের মধ্যে আমরা পড়ে আছি, এই সংকট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আর আপনি অন্য দল করেন বলে আপনি আরেকজন মুসলিমকে হেউ তুচ্ছ করবেন? আর হকের পথে যারা থাকবে তারা বেশি হেউ তুচ্ছ হবে, এটা চিরদিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। যাই হোক, সময় শেষের দিকে, অনেক দূর ফিরতে হবে, সালাত আদায়ের ব্যাপার রয়েছে, আমি আর লম্বা চড়া করতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে হক, আরবিতে একটা শব্দ আছে যে আল হাক্কু মাররুন, হক কথা তেতো, হক কথা তেতো, তো হক আপনার জীবনে গ্রহণ করাটা সত্যি তেতো। যাই হোক, এবার যে দুটো আয়াত আমি তিলাওয়াত করেছি, আয়াতের শুধু বঙ্গানুবাদ বলে দেখবেন আমার বক্তব্যের সঙ্গে মিলে যাবে, এবং নিজের জীবনে ইনশাআল্লাহ তাআলা আজিজ বাস্তবায়ন করতে পারবেন। যেমন এক, প্রথম আয়াত যেটা তিলাওয়াত করেছি, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدوا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফাইন আমানু, যদি, ফাইন যদি, আমানু তারা ঈমান নিয়ে আসে,
আল্লাহ বলছেন তারা ঈমান নিয়ে আসে, মানে কাদের ব্যাপারে বলছেন? যখন ঈমানদার মানুষ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তারপরের ব্যক্তিদের কথা বলছেন যে আমরা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ঈমানের মতো যদি ঈমান নিয়ে আসে, মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ঈমানের মতো যদি ঈমান নিয়ে আসে, ফাকাদিহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি কিছু কম কমা বাড়ানোর চেষ্টা করে, দাড়ি না আমি নামাজ তো পড়ি বাকি কাজ করি, দাড়িটা আমি একটু রাখবো না, কেউ রাখছে হয়তো একটু ছোট করে রাখি, কমা বাড়া যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন তাওয়াল্লাও ফা ইন্নামা হুম ফি শিকাক, তারা ইখতিলাফের মধ্যে পড়ে, দলাদলিতে পড়ে যাবে, ভাগ হতেই থাকবে।